আগামীর বাংলাদেশে কেউ স্বৈরাচার হতে পারবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি এমন ব্যবস্থা রাখতে চায় যেখানে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। বৃহস্পতিবার বিকালে রাজধানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত 31 দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। আমরা নিশ্চিত করতে চাই, সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের, আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রী ও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না। তিনি বলেন, সংস্কারের মানে শুধু সংবিধানের কয়েকটি অক্ষর পরিবর্তন নয়, সংস্কারের অর্থ মানুষের ভাগ্যের পরিবর্তন। বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের এই 31 দফায় অন্তর্ভুক্ত রয়েছে। তবে আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটি বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অর্থাৎ একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে, তার ও তার পরিবারের আর্থ সামাজিক নিরাপত্তা ও সঞ্চয় নিশ্চিত হবে। আমি সংস্কার বলতে সেটি বুঝি যা কর্মসংস্থানের মাধ্যমে প্রতিটি নারী ও পুরুষের বেকারত্বের সমস্যার সমাধান করবে, যে সংস্কার নারীদের সম্মান, স্বাধীনতা ও ক্ষমতায়ন নিশ্চিত করবে, যে সংস্কার সকল মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে, যে সংস্কার দেশের সন্তানদের আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠন করবে, যে সংস্কার মানুষকে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা দেবে, যে সংস্কার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখবে। আমি সংস্কার বলতে সেটিই বুঝি যা কৃষক, শ্রমিক সহ সকল কর্মজীবী মেহনতি মানুষের ন্যায্য ও প্রাপ্য মজুরি নিশ্চিত করবে। 31 দফা সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশের দ্বার উন্মোচন করবে বলে দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরিবেশ, পরিস্থিতি, দেশের প্রয়োজন এবং মানুষের চাহিদার সাথে মানিয়ে নিতে 31 দফাকে সংযোজন, বিয়োজন, পুনর্বাসন বা পরিবর্তিত অবশ্যই করা যেতে পারে, তবে তা হবে স্টেক হোল্ডার কনসালটেশন অ্যান্ড পাবলিক কনসেনসাস এর মাধ্যমে। সময়ের সাথে এই 31 দফাই একদিন আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য তথা সুখী ও স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচন করবে বলে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি। বিএনপি নতুন বাংলাদেশে নতুন ধারার রাজনীতি শুরু করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমাহীন অপরাধ করলেও দলীয়ভাবে ব্যবস্থা নিত না, কিন্তু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শেখ হাসিনার 16 বছরের শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমাহীন খুন, হামলা, ধর্ষণ ও চাঁদাবাজির মতন অপরাধে জড়িয়ে পড়লেও দলীয়ভাবে তাদের শাস্তি দেবার কোনো ইতিহাস নেই বললেই চলে। সাম্প্রতিক ঘটনাবলী থেকে দেখা যায় 1500-এরও অধিক গণতান্ত্রিক মানুষকে গণ অভ্যুত্থানে হত্যা করার পরেও আওয়ামী লীগের কোন নেতার কোনো অনুতাপ, অনুশোচনা বা আত্মসমালোচনার নজির নেই। অপরদিকে আমরা সবাই জানি বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে, সেই সময় দেওয়া হয়েছে, তারপরেও এত বিশাল সংগঠনের নাম ব্যবহার করে কেউ বিচ্ছিন্নভাবে কোনো অপরাধে জড়িত হলে তা জানা মাত্রই আমরা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। তরুণ বেগী, ভোরের পাতা, ঢাকা।